হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 9:30, এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমাদের বাড়ির এদিকটা মানে যে ধারের দিকে মানে ওখানটা এ হবে কি বলে ঢালাই হবে, নেট করা হবে, তো ওইখানটা যে কাজ হচ্ছে তো আজকে ওই জন্য মানে ঢালাইটা হবে। ওই জন্য আজকে যে মিষ্টিদের ওই ঘুগনি মুড়ি দেওয়া হবে আর কি, তো ওই জন্য মা ঘুগনি বানাচ্ছে। চলো দেখি কতটা হলো, আর চলো ব্লগটা স্টার্ট করলাম, ব্লগ শুরু দেখতে থাকবো। এই যে এখানে মা ঘুগনি করছে, আর ঘুগনি হয়ে গেলে ঘুগনি মুড়ি আর ডিম ভাজা এটা দেওয়া হবে মিশ্রিদেরকে। ঘুগনি করা কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যো। এই যে এখানে লালি আর হচ্ছে যে গুড্ডু এসছে, এবার দুজনের একটু বন্ধুত্ব করানোর চেষ্টা করছি, কিন্তু কেউ কারোর মানে কথায় পাতা দিচ্ছে না আর কি। লালিটা ভালো মানে ও যে তাড়া করে এরকম না, আর গুডুটা ভয় পাচ্ছে, ভাবছে যদি আমাকে তাড়া করবে। মানে অন্য কুকুর যেমন বেড়াল দেখলেই তাড়া করে, কিন্তু লালি কিন্তু ওরকম নয়, ও নিজের মতো থাকে। ভালো তো আর আমি হচ্ছে যখন কুকুর বিড়াল নিয়ে ঘাঁটছি বলে ওনাকে পাগল টাগল ভাবতে হবে, কিন্তু কি বলবো তো আমার ভীষণ ভালো লাগে মানে কুকুর বিড়াল যখন আমার বসন্তকে নিয়ে ঘাঁটতে। আমি এখন রান্না করে চলে এসেছি, আর এখানে দেখো মা হচ্ছে যে মাছের টক বানাচ্ছে, লেবু দিয়ে বানাবে। ওটা তো দেখলাম মা করছে, ভাবলাম একটু ভিডিও করি। প্রথমে হচ্ছে কড়াতে তেল দিয়েছে, তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছে একটুখানি, তারপরে হলুদ দিয়েছে, ওটা একটু ভেজে নিয়ে তারপরে জল দিল, জল দিয়ে আর একটা কাঁচা লঙ্কাকে চিরে দিল ওর মধ্যে। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছে, এটা ফুটে উঠলে একটুখানি ওই হাফ চামচ মতন সর্ষে বাটা দিল, দিয়ে এটাকে নেড়ে নিয়ে তারপর এটাকে আবার চাপা দিয়ে দেওয়া হবে। তো মা বানাচ্ছিল, ভিডিও করার কোনো এ ছিল না, তারপরে দেখলাম যে বানাচ্ছে, যখন একটু ছোটো করে ভিডিও করে নিই। এবার ওটা ফুটে উঠলে দেখো মাছ ভাজা ছিল, মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমাদের একটু টকটা হলে কি বলতো একটুখানি ওই ঝোলাটা খেতে ভালো লাগে আর কি, জুসটা, তো ওই জন্য একটু জলটা বেশি দেওয়া হয়েছে। ঢাকা দিয়ে দেওয়া হলো, এবার এটা একটু ফুটে উঠলে এবার এর মধ্যে চিনি আর নুন দিচ্ছে। আর মানে এই মাছের টকটা তো এমনি খেতে খুব ভালো লাগে, মানে ভাত দিয়ে মেখে খেতে খুব সুন্দর লাগে। তো দেখো ফোটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটা লেবুর রস বের করা ছিল, ওই 2 চামচ মতন রস হবে, ওটা এর মধ্যে দিয়ে দিয়েছে। আর লেবু রসটা দিয়ে আর বেশিক্ষণ ফোটানো হবে না, দেওয়ার পর একটুখানি মানে দিয়ে মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছে, দিয়ে আবার চাপা দিয়ে রাখছে। আর এই দেখো মাছের টক রেডি হয়ে গেছে, ভাত খেয়ে নিই তারপরে আবার কথা বলছি। এইমাত্র ভাত খেলাম, আর এই যে একটু বাইরে যাচ্ছি, বাইরে যাচ্ছি বলতে ওই যে মিঠু তো বসে আছে ওখানে, আর তোমার তখন বললাম না যে ওই আমাদের ঘরের ওই দিকটা ঢালাই আজকে হবে, তো আজকে ঢালাই হয়েছে, চলো একটু দেখে নিয়ে আসি কীরকম ঢালাই হয়েছে। এই যে দেখো একদম কাঁচা আছে পুরো, আর এই ধারটা হচ্ছে এটা ড্রেন হবে, এলো নেট হবে পরে। আর এখানে একটা ওই চৌবাচ্চ মতন করা হয়েছে, ওখানে ওই রান্নাঘরের আর ছাদের জলটা এসে পড়বে, তারপর ওটাতে পাইপ দিয়ে বাইরে যাবে। এই যো, আর এখানটা পুরো মানে গাছপালাগুলো ছিল তখন বেশ পরিষ্কার মতন হয়ে গেছে,
আটাই, এটা হচ্ছে সোপ চেম্বারটা, এটাও নেট করা হয়ে গেছে। তো এদিকটা মানে পুরো পরিষ্কার হয়ে গেছে আর কি, এত সুন্দর হয়ে গেছে মানে বসে এখানে শোয়াও যাবে, একদম পরিষ্কার হয়ে গেছে পুরো। আজকে বেশ বাইরে একটা হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডাটা একটু কম আছে, কদিন তো প্রচুর ঠান্ডা পড়েছিল সেই তুলনায় একটু কম আছে ঠান্ডাটা, কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালো। আর এই যে দেখালাম ওদিকটা ওরকম মানে ঢালাই হয়েছে, তো ওটার উপরে আবার নেট হবে, ড্রেনটাও পুরোটা নেট হবে। তো এইটা মেনলি করার মানে কোনো এ ছিল না, তো হতেও পারে, তো মা আমার মানে এমন করে না জানো, বলে আমার ভিতে জল ডুবে যাচ্ছে, ভিত তোমার বাড়ি খারাপ হয়ে যাবে, বাড়ি পড়ে যাবে এই করে করে। তারপর ওই জন্যে ওই দিকটাই আগে হলো, তো এখন তো ঘরের অনেক কাজ বাকি আছে, তো ওটা ওই দিকটা কমপ্লিট হয়ে গেলো পুরো মোটামুটি। এই সাইডটা আছে, এই সাইডটা তো এরকম হবে, পরে হবে ওটা। তো যাই হোক, একটাই খারাপ লাগছে কি জায়গাটা বেশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু অনেক গাছ টাছ ছিল তো ওগুলো সব তুলে দিতে হলো। ওখানে একটা পেঁপে গাছ হয়েছিল ছোট, তারপরে দুটো আনারস গাছ ছিল, একটা বড় এ গাছ কি বলো ওটাকে বেদানা গাছ ছিল, তারপরে এমনি ফুল গাছ ছিল অনেক, তো এগুলো সব তুলে ফেলে দিতে হয়েছে। আর গাছ তো তুলে তো আর বড় বড় গাছ লাগালেও হবে না, তো কী আর করা যাবে, কিছু জন্য তো কিছু এ করতেই হবে। যাই হোক, আর চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, অন্যের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।